সবুজময় শতবর্ষী চা বাগান, বিস্তীর্ণ জলরাশি আর জলাভূমি নিয়ে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা। এই দুই উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার চার আসন। লাওয়াছড়া জাতীয় উদ্যান, হামহাম জলপ্রপাত সমৃদ্ধ এবং ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বসবাস এ অঞ্চলে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে মাঠে সব দলেরই সরব উপস্থিতি রয়েছে। পরিসংখ্যান বলছে, স্বাধীনতা পরবর্তী নির্বাচনে 8 বার নির্বাচিত হয় আওয়ামী লীগ। 1988 সালে জাতীয় পার্টি এবং 1996 আসনটি পায় বিএনপি। ক্ষমতাসীন দলের অধ্যুষিত এলাকা হলেও বিএনপি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা মাঠে তৎপর আসনটি ছিনিয়ে নিতে। এই এলাকায় পর্যটকদের উন্নয়নে যিনি কাজ করবেন আমরা তাদেরকেই ভোট দেব। নিজের স্বার্থ দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের জনগণের জন্য কাজ করবে এরকম একজন প্রতিনিধিকে আমি ভোট দিব, যিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাস চাঁদাবাজি নির্মূল করতে পারেন এরকম প্রার্থীকে আমি ভোট দিব। উন্নয়নের নানা ছক জনগণের সামনে তুলে ধরছেন ক্ষমতাসীন দলের নেতারা। অন্যদিকে একের পর এক সরকারি দলের বিরুদ্ধে অভিযোগের তীর ছুঁড়ছেন বিএনপির নেতাকর্মীরা। আমার দলের প্রধান এবং দলের আদর্শ বঙ্গবন্ধুর আদর্শকে মানুষ ভালোবাসে বলি, এই এলাকায় তারা ছুক বুঝে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদেরকে নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। যুব দল ছাত্র দল নেতৃবৃন্দের উপর একটার পর একটা হুলিয়া বিভিন্নভাবে নাজেহাল করা হয়েছে। যদি সুষ্ঠু নির্বাচন হয় ধানের শীষের প্রতীক নিয়ে যেই আসুক আমরা ইনশাআল্লাহ তাকে নির্বাচিত করতে পারব। এ আসনে মোট ভোটার 3,05,000, পুরুষ ও নারী ভোটারের সংখ্যা প্রায় সমান। সময় সংবাদ, মৌলভীবাজার।